চট্টগ্রামের বায়েজিদে একটি চারতলা ভবন পাশের আরেকটি ছয়তলা ভবনের ওপর হেলে পড়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টার বেশি সময় চেষ্টা চালিয়ে হেলে পড়া ভবনসহ ঝুঁকিতে থাকা আরও তিনটি ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। গতকাল নগরীর বায়েজিদে রৌফাবাদ আবাসিক এলাকায় এই ভবন হেলে পড়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, খোরশেদ ম্যানশন নামের চারতলায় ওই ভবনটির পেছনে দিয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে খান খননের কাজ করছে সিডিএ। এক পর্যায়ে খালের পার থেকে মাটি ধসে ভবনের দুটি ফ্লোরে ফাটল ধরে। মুহূর্তেই একদিকে কাত হয়ে তাহিরিয়া ম্যানশন নামের আরেকটি ভবনের ওপর হেলে পড়ে। জেলা প্রশাসন জানায়, ঝুঁকি এড়াতে আশপাশের পাঁচটি ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভবনের উত্তর পাশে একটা খাল খনন করা হচ্ছে সরকারিভাবে। ওই খাল খনন করতে গিয়ে এখানে যে মাটি সরে গেছে ভবনের নিচ থেকে, মাটি সরে গিয়ে তার মধ্যে দুইটা কলাম ভেঙে গেছে, ভেঙে এই চারতলা ভবনটা হেলে পড়ছে।